অবাস্তব প্রস্তাব চিতা সাহেব। আমি জানি আপনারা রাস্তার জন্য কোনো জমি দিবেন না, শুধু শুধু এই মিটিং এর কোনো দরকার ছিল না। দাঁড়ান টিয়নো সাহেব, দাঁড়ান, আপনি বসুন। এই রাস্তাটা জনগণের অনেক দিনের দাবি। ওই রাস্তার জন্য এই গ্রামের জনগণের অনেক অসুবিধা হচ্ছে। এই রাস্তার জন্য যদি আমার জীবনের রাস্তা পাল্টে ফেলতে হয়, তার স্বেচ্ছায় আমি মেনে নিতে রাজি। দাদা, আপনি একই বলছেন, আপনি গ্রাম ছেড়ে চলে গেলে ওরা এই গ্রামটাকে শ্মশান করে দেবে, গ্রামের মানুষকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। না, যে একতা আমি গ্রামের মানুষের মধ্যে সৃষ্টি করেছি, সে একতাবদ্ধ থাকলে গ্রামের মানুষের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। টাইগার, আমি তোমার শর্তেও রাজি। দাদা, আর একবার ভেবে দেখলে হতো না? না টিয়নো সাহেব, মানুষের কল্যাণের জন্য যদি আমার যাওয়াটা মঙ্গল হয়, তবে তবে আমি তাই করব। আপনি দলিলে সই করা যান, সই নিয়ে আসুন। দাঁড়াও ভাইজান, বাবার সম্পত্তিতে মেয়েরও নিশ্চয় অংশীদারিত্ব আছে। অবশ্যই, আমাদের অন্যান্য জমি থেকে প্রয়োজনীয় সবটুকু তোর নামে লিখে দেবো। ও, তাহলে এখানে আমারও সুয়ের প্রয়োজন আছে, তাই না ভাইজান? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে সই করার আগে আমারও একটা শর্ত আছে। আমার তো আর কিছুই নেই, সবই দিয়ে দিয়েছে, শুধু আমি ছাড়া। আমি তোমাকেই চাই। আমার জমির অংশ আমি স্বেচ্ছায় দিতে রাজি আছি, যদি দাদা স্বেচ্ছায় তাকে আমার কাছে অর্পণ করতে রাজি থাকেন। আপনার কথা স্পষ্ট করে বলুন। আমি দাদাকে বিয়ে করতে চাই। খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির কোনো সম্পর্ক হতে পারে না। খান আর চৌধুরী বিরোধ বংশ পরম্পরায়, সেখানে কোনো মিল হতে পারে না। হাসো রাসো, তোমরা শান্ত হয়ে বসো। আমার দাদিমা চেয়েছিল খানদের সাথে চৌধুরী পরিবারের একটা মিলন ঘটুক, কিন্তু ষড়যন্ত্র করে তারা সেটা নষ্ট করে দিয়েছে। আমি আবার সে শান্তি ফিরে আনতে চাই। যদি নীলার সাথে আমার বিয়ে খান পরিবার আর চৌধুরী পরিবারের সাথে মিলন ঘটায়, তাহলে আমি বিয়েতে স্বেচ্ছা রাজি। তবে এই গ্রাম আমি সেদিনই ছেড়ে যাব, এবং বিয়ে আমি সেদিনই করব যেদিন এই গ্রামের মানুষের রাস্তা তৈরি হয়ে যাবে। আরে পিঙ্কি, তুই কখন এলি? অনেকক্ষণ যাব তোর জন্যই অপেক্ষা করছি। তা হঠাৎ কি মনে করে? আর বলিস না, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এ তো খুব খুশি খবর। তা বিয়েটা হচ্ছে কার সাথে? তুই তাকে ভালো করে চিনিস, আমার মামা তো ভাই আর বাজের সাথে। যাক, অবশেষে ভালোবাসা মানুষকে ঠিকই আপন করে নিতে পারলি। এখন তুইও রাজুকে আপন করে নে। বিয়ে তোরা কি নিয়ে আলাপ করছিস? দাদু জানো পিঙ্কি না বিয়ে হয়ে গেছে। দাদি, আগামী শুক্রবার আমার বিয়ে, শিউলিকে কিন্তু অবশ্যই যেতে হবে। আচ্ছা আচ্ছা যাবে। শিউলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করবি নাকি ওকে কিছু করতে দিবি? না দাদি, আজ আর কিছু খাবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। আসি দাদি। আচ্ছা ধন্যবাদ তিনি স্যার। হুজুর, এবার মোনাজাত শুরু করেন। আল্লাহ আমিন আমিন আমিন। আপনার জন্য আর জনগণের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আপনার অবদানও কম নয় টেনো স্যার। আমি তাহলে আসি। দাঁড়ান টেনো সাহেব, আমার কাজ এখনো বাকি আছে। মানে? বিপ্লবের সাথে আমার বিয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, তুমি যাও,
তোমার ভাইদেরকে বলো আমি আগামীকালে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো।